এবার আমরা যে ল্যাবটা করব সেটা হলো ডোমেন কন্ট্রোলার রিমুভিং। তো ডোমেন কন্ট্রোলার রিমুভিং খুব কতগুলো ছোট ছোট স্টেপস আছে যেগুলো দিয়ে আমরা ডোমেন কন্ট্রোলার রিমুভ করতে পারবো। তো সবার প্রথমে আমাদের যখন আমরা ডোমেন কন্ট্রোলার ইনস্টল করি তখন আমরা কি করি, প্রমোট দিস সার্ভার টু দ্য ডোমেন কন্ট্রোলার, মানে আমরা ডোমেন সার্ভার ডোমেন কন্ট্রোলারটাকে প্রমোট করি। তো বিফোর রিমুভিং দ্য ডোমেন কন্ট্রোলার উই হ্যাভ টু আনইনস্টল দ্য ডোমেন কন্ট্রোলার, মানে আমাকে ডিমোট করতে হবে। ইনস্টল করার সময় প্রমোট বা কনফিগার করার সময় প্রমোট, আনইনস্টল করার সময় ডিমোট, দেন আমরা ওই অ্যাক্টিভ ডিরেক্টরি থেকে ফিচার্সগুলোকে আনইনস্টল করতে পারবো ডোমেন। তো তার জন্য আমায় কী করতে হবে, তার জন্য আমায় যেটা করতে হবে তার জন্য আমাকে প্রথমে সার্ভার ম্যানেজার যেতে হবে। চলে যা, ম্যানেজার ক্লিক কর, দেখ রিমুভ রোলস অ্যান্ড ফিচার্সগুলো অপশন আছে ওপরে, ম্যানেজ, নেক্সট। এবার এখানে শুধু অ্যাক্টিভ ডিরেক্টরি টিকটাকে তুলে দিই, রিমুভ ফিচার্স এরর এলো। এখানে আমাকে বলে দিয়েছে দিস ভ্যালিডেশন প্রসেস ফাউন্ড প্রবলেমস অন দ্য সার্ভার ফ্রম হুইচ ইউ ওয়ান্ট টু রিমুভ ফিচার্স, the selected features cannot be removed from the selected server, click ok to select different features. keno karon amader ekhane active directory already install ache, ekhane ekta option diyeche the active directory domain controller needs to be demoted before the alias role to be removed, just demote this on khullo tara ashi jana ekhane force removal mere de, next proceed with removal, mane gulo sob install hobe, pdc emulator, rid master, domain naming master, gulo hocche amader sei fsmo roles including dlns and global catalog server, thik ache, next amader oi password ta অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড, মানে অ্যাডমিনিস্ট্রেটরের যে পাসওয়ার্ড যেটা হবে তোর লোকাল ইউজারের সেই পাসওয়ার্ডটা দিতে হবে, নেক্সট ডিমোট। চেকটাকে উঠিয়ে দে,
So domain controller remove command. Window button pause back. Sir, আমাদের লাগবে কিছু বেশ। শুধু এইখান থেকে আমাদের এটাকে রিমুভ করে দিতে হবে। বললাম কিছু করিস না, কেটে দিল। ভিডিওটাকে পজ কর। এবারে তুই ইয়েতে চলে মাই কম্পিউটার বাবদে চলে, এখানে কামান লাগবে না, ক্লিন আপ হয়ে গেছে। চেঞ্জ সেটিংসে চলে যা, ওই চেঞ্জ সেটিংস কেটে দেবটা, চেঞ্জ সেটিংস, চেঞ্জ মোর, নামটা ডিলিট করে দেব, তুলে দেবো, ডিলিট ডিলিট তুলে দে। ওকে ওকে ওকে, ক্লোজ। আস রিস্টার্ট করলে আমাদের ওইখানে নামটা এখান থেকে এখনই উঠে গেছে, তো রিস্টার্ট করে দে কমপ্লিট। হুম